বুলডোজারৰ কোব ভাঙি দিয়া হল এফালৰ পৰা বাখগ্ৰ সন্দেহযুক্ত লোকৰ বাখগ্ৰ ভাঙি দিয়া হল এটা দুটা নহয় এই পৰ্যন্ত এখটা কৈ বাখগ্ৰ ভাঙি দিছে প্ৰশাসনে আমি লৈ আছো এটা ডাঙৰ খবৰ কিয়নো হুজাইত বৃহৎ উচ্ছেদ অভিযান ৰাজ্যত আৰম্ভ হৈছে মিয়া সাফাই অভিযান অবৈধ সন্দেহজনক লোকক উচ্ছেদ অভিযান আৰম্ভ হৈছে ৰাজ্যত অবৈধ সন্দেহযুক্ত বেদখলকাৰী বাখগ্ৰত এবাৰ পৰিছে বুলডোজারৰ কোব বৃহৎ প্ৰশাসনৰ দল উপস্থিত হৈ আৰম্ভ কৰিছে উচ্ছেদ অভিযান আৰু একেলগে ভাঙি পেলোৱা হৈছে এশৰো অধিক বাসগৃহ এশ তেৰ বিঘা মাটি দখল কৰিছিল আৰু গঢ়ি তুলিছিল মিয়া সাম্ৰাজ্য বৃহৎ বৃহৎ পুখুৰী খান্দি গাঁও সাজিছিল বেদখলকাৰীয়ে আৰু তেনে ঘৰ ভাঙি দিয়া হৈছে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে হাজোৰ দক্ষিণ শিঙৰাত অৱশেষত প্ৰশাসনে ভাঙি পেলাইছে ঘৰসমূহ আৰু পৰ ভাগৰে পৰা বৃহৎ প্ৰশাসনৰ দল উপস্থিত হৈ আৰম্ভ কৰিছে উচ্ছেদ অভিযান বেদখলকাৰীক চিহ্নিত কৰি ভাঙি পেলোৱা হৈছে অবৈধ বাসগৃহ বৃহৎ আৰক্ষী দল মোতায়ন কৰি বুলডোজাৰৰ কোব পৰিছে মিয়াৰ বাসগৃহত আৰু ৰাজ্যত আৰম্ভ হৈছে অবৈধ সন্দেহযুক্ত নাগৰিকৰ চাফাই অভিযান আৰু মাইকযোগে প্ৰশাসনে ঘোষণা কেতবোৰ ঘোষণা কৰিছে অবৈধ সন্দেহযুক্ত বেদখলকাৰী বাসগৃহত এবাৰ পৰিছে বুলডোজাৰকো প্ৰশাসনৰ বৃহৎ দল ৰাতিপুৱাৰ ভাগৰে পৰা উপস্থিত হৈ আৰম্ভ কৰিছে উচ্ছেদ অভিযান উচ্ছেদস্থলীত হাহাকাৰ পৰিস্থিতি একেলগে ভাঙি পেলোৱা হৈছে এশৰো অধিক বাসগৃহ এশ তেৱন বিঘা মাটিত বেদখল কৰি তেওঁলোকে গঢ়ি তুলিছিল মিয়া সাম্ৰাজ্যৰ সন্দেহযুক্ত লোকৰ ঘৰ এটা এটাকৈ ভাঙি পেলোৱা হৈছে এইবাৰ প্ৰশাসনৰ বৃহৎ দল উপস্থিত হৈছে হাজোত হাজোত বৃহৎ উচ্ছেদ অভিযান ৰাজ্যৰ প্ৰতিটো প্ৰান্ত বেদখলমুক্ত কৰিব ৰাজ্য চৰকাৰে হুংকাৰ দিছিল আৰু তাৰ পাছতে দেখিবলৈ পোৱা গৈছে মিয়া সাম্ৰাজ্যৰ এবাৰ বুলডোজাৰৰ কোব পৰিছে আমি আপোনালোকক সেই দৃশ্য দেখুৱাইছোঁ এফালৰ পৰা আমি আপোনালোকক দৃশ্য দেখুৱাম এনেদৰে ৰাতিপুৱাৰ ভাগৰে পৰাই বুলডোজাৰেৰে পুখুৰীসমূহ খান্দি পেলোৱাৰ চেষ্টা কৰিছে বাসগৃহ ভাঙি দিয়া হৈছে এইসমূহ ভূমি দখল কৰি দীৰ্ঘদিনৰ পৰাই পুখুৰী খান্দি এক গাঁও গঢ়ি তুলিছিল আৰু সেই গাঁৱত এবাৰ পৰিছে বুলডোজাৰৰ কোব আৰু আমাৰ হাতত কেতবোৰ দৃশ্য আহি পৰিছে আমি আপোনালোকক সেই দৃশ্য দেখুৱাম মাইক যোগে প্ৰশাসনে সতৰ্ক হবলৈ নিৰ্দেশ দিছে আপোনালোকৰ বস্তু বাহানিবিলাক উঠাই লৈ যাওক হেল্ল' আমাৰ কৰপুৰ দক্ষিণ শিঙিৰাৰ ৰিজাৰ্ভৰ থকা যিবিলাক ঘৰ আছে সেইবিলাক আপোনালোকে নিজাই বস্তু বাহানিবিলাক উঠাই লৈ যাওক বস্তু বাহানিবিলাক লৈ যাওক আৰু বেৰাবিলাক উঠাই দিয়ক হেল্ল' এই আপোনালোকৰ বস্তু বাহানিবিলাক উঠাই লৈ যাওক হেল্ল' আপোনালোকৰ বস্তু বাহানিবিলাক উঠাই লৈ যাওক হেল্ল' আমাৰ কৰপুৰ দক্ষিণ শিঙিৰাৰ থকা যিবিলাক ঘৰ আছে সেইবিলাক আপোনালোকে নিজাই বস্তু বাহানিবিলাক উঠাই লৈ যাওক আৰু আমি সেই দৃশ্য দেখুৱাইছোঁ এনেদৰে মাইকযোগে বস্তু বা বয় বস্তুসমূহ উঠাই লৈ যাবলৈ নিৰ্দেশ প্ৰদান কৰিছে আৰু ঘৰ ঘৰ ভঙা দেখি কান্দোলনত ভাগি পৰিছে এইসকল লোক আৰু এফালে উচ্ছেদিত আন্দোলনত ভাগি পৰা দেখিবলৈ পোৱা গৈছে আনফালে উচ্ছেদ অভিযান অব্যাহত ৰাখিছে প্ৰশাসনে প্ৰশাসনৰ বৃহৎ দল উপস্থিত হৈছে ৰাতিপুৱাৰ ভাগৰে পৰা উচ্ছেদ অভিযান অব্যাহত ৰাখিছে মাইক যোগে বয় বস্তুসমূহ উঠাই লৈ যাবলৈ নিৰ্দেশ প্ৰদান কৰিছে প্ৰশাসনে আমি আপোনালোকক দৃশ্য দেখুৱাইছোঁ হাজত এই ভয়ংকৰ উচ্ছেদ অভিযান হেল্ল' আমাৰ কৰপুৰ দক্ষিণ শিঙিৰাৰ ৰিজাৰ্ভৰ থকা যিবিলাক ঘৰ আছে সেইবিলাক আপোনালোকে নিজাই বস্তু বাহানিবিলাক উঠাই লৈ যাওক বস্তু বাহানিবিলাক লৈ যাওক আৰু বেৰাবিলাক দক্ষিণ শিঙৰাত অৱশেষত প্ৰশাসনে এনেদৰে ঘৰসমূহ ভাঙি পেলাইছে
এখন বিঘা মাটি বেদখল করে গড়ি তুলিছিল মিয়া সাম্রাজ্য বৃহৎ বৃহৎ পুখুরী খান্দি গাঁও সাজিছিল বেদখলকারী আর বেদখলকারী হুঙ্কার প্রদান করে প্রশাসনে এনেদরে উচ্চার অভিযান অব্যাহত রাখিছে রাজ্যের বিভিন্ন প্রান্ত যখন লোকে বেদখল করে আছে যুমি বেদখল করে আছে প্রতিটি প্রান্ত বেদখল মুক্ত করব রাজ্য সরকারে আর এইবার দেখি পাওয়া গেছে হাজত চলা হয়েছে বৃহৎ উচ্ছের অভিযান আর একেলগে ভাঙি পেলা হয়েছে একরো অধিক বাসগৃহ দীর্ঘদিনের পর এই লোকসকলে অবৈধভাবে দখল করে খোপনি পুতিছিল আর তারপরে প্রশাসনের বৃহৎ দল উপস্থিত হয়েছে মাইক যোগে সতর্কবাণী জারি করেছে প্রশাসনে বয় বস্তু সমূহ উঠাই যাবলৈ নির্দেশ প্রদান করেছে প্রশাসনে আর তারপরেই পুখুরী সমূহ খান্দি পেলা হয়েছে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখিছে বুলডোজারের কূপ পড়েছে এবার সন্দেহজনক নাগরিকের ঘর আমি হাজুর দৃশ্য আপনার দেখাইছো হাজুর দক্ষিণ হিঙরাত উচ্ছেদ অভিযান বৃহৎ উচ্ছেদ অভিযান এবার প্রশাসনের এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আহি পড়েছে মন্তব্য শুনো এটা আমার হাজো সার্কেলের অন্তর্গত দক্ষিণ হিঙরা এলাকার আমার একটা গ্রেজিং রিজার্ভ আছে তাতে ইতিমধ্যে চক্র বিষয়ার কার্যালয়ত ইতিমধ্যে এটা রিপোর্ট হয়েছিল যে ইয়াতে বিভিন্ন ধরনের গ্রেজিং রিজার্ভের অন্তর্গত এলাকাবিলাকত তাৰমানে কিছুমানে ঘর সাজি বাস করেছে বা কিছুমানে ফিসারি খান্দিছে বিভিন্ন আমি পুখুরী দেখা পাইছো গতিকে আমি ঘরখানি ইতিমধ্যে খালি করেছে আর যাতে আকো যদি ইয়াতে আর আকো ঘর বনায় লোক নয় তেনেকা ধরনের আমি গোটেখিনি আজ উচ্ছেদ করি লগতে পুখুরী সমূহ আমি পাৰ সমূহ আমি ভাঙি পেলাইছো এতিয়া আমার যেহেতু গ্রেজিং রিজার্ভ সমূহ আমার সংরক্ষিত এলাকা হয় তো গতিকে আমি আজি আমি ইয়াতে সাইনবোর্ড আমি ইয়াতে লগাই থৈ যাম এইখানে সংরক্ষিত এলাকা মানে যাতে প্রবেশ বিনা অনুমতি বা বিভিন্ন মানে সরকারি কামর বাহিরে যাতে বিনা অনুমতি ইয়াতে প্রবেশ নিষেধ হয় সেইখানে গোটেখিনি আমি ইয়াতে সাইনবোর্ড লগাই যাম আর চক্র বিষয়ার কার্যালয়ের সম্পূর্ণ ইয়াতে নজর থাকিব যাতে আর ইয়ার পরবর্তী সময় যাতে ইয়াত কোনো ধরনের হাজু সার্কুলার অন্তর্গত দক্ষিণ বস্তু মানুষ বিলাক লৈ যাওক আর বেড়া বিলাক উঠাই দিয়ক হ্যালো আপনার বস্তু মানুষ বিলাক উঠাই লৈ যাওক হ্যালো আপনার বস্তু বাহিনীবিলা উঠাই লৈ যাওক হ্যালো দৃশ্য দেখো হাজুর দক্ষিণ হিঙরাত অবশেষত এনেদরে উচ্ছের অভিযান চলাইছে প্রশাসনে একেলগে ভাঙি পেলা হয়েছে একরো অধিক বাসগৃহ আর জানিপর মতে 153 বিঘা ভূমিত উচ্ছের অভিযান চলাইছে প্রশাসনে দীর্ঘদিনের প্রায় সন্দেহযুক্ত লোকসকলে দখল করে আসছিল এই ভূমি আর সেই লোকের কবলের ভূমি সমূহ দখল মুক্ত করেছে প্রশাসনে আর বৃহৎ প্রশাসনের দল উপস্থিত হয়ে রাতেপর ভাগরে প্রায় চলাইছে উচ্ছের অভিযান আর এটা এটাকে ভাঙি পেলা হয়েছে এফলের বাসগৃহ উঠাই লৈ যাওক হেল্ল'